লোকসভা চংমারিব কংগ্রেস তে সিপিআইএম পদ থানচাং মানো ইয়ে শিশুরের শাখা বিজেপি প্রদেশ খোপাং নবীন্দু ভট্টাচার্য সাংগ্রং সালো কাইসা পক্তুম পান্ডান বিশিং দেব শাখা সাবনা নাইসিগে হাস্তে কংগ্রেস তে সিপিআইএম থানচাং খা অবদল দল নই হাস্তে নি তঙ্কসংলুকু রগ্ন খুলগই সানা নাংলাই তাঙ্গে হিংকে তঙ্কসংলুকু রং নি সাইমানানি অধিকার তঙ্গ আবনি লগে লগে শ্রী রামনগর বিধানসভা কেন্দ্র নি বাই ইলেকশন নি সিপিআইএম ক্যান্ডিডেট রতন দাস নি বখাকব ককশিল চাকা শ্রী রামনগর বাই ইলেকশন নি সিপিআইএম ক্যান্ডিডেট থরুকব সং নি লুকুরক তংমা আমচাই রগ থাঙ্গ তে আরো থাঙ্গই লুকুরকন চিকিৎসক রক খাই বুথ সানো তেই বরক সাব ও বিধানসভা কেন্দ্র ও বিজেপি কপ্লাই অংকে থরুকব সং নি বড় রগ্ন তে অর টংনা রগলাক বাংলাদেশ রহর বাইনাই হিনে সাব অভাইন সাকা বিজেপি খোপাং নবেন্দু ভট্টাচার্য আপনারা গত কিছুদিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে যে একটা আতাত হয়েছে সারা দেশের সঙ্গে এই রাজ্যে একটা আতাত হয়েছে এই আতাতে শরীর রাজনৈতিক দল মূলত দুটি কংগ্রেস এবং সিপিএম তাদেরও আবার সবাই না কংগ্রেসের দুজন আর সিপিএমের হাতে গোনা দু চারজন তারা একত্রিত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলছেন তাদের সঙ্গে তাদের যে সংশ্লিষ্ট দলের সবাই আছেন ব্যাপারটা কিন্তু এমন না এবং আপনারা সেগুলি প্রত্যক্ষ করছেন সর্বত্রই এই দু চারজনকেই দেখা যাচ্ছে তারা যে বক্তব্যগুলি রাখছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গণতন্ত্র গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তারা নেমেছেন বারংবারই বলছেন গতকালকেও আমরা দেখলাম তারা এই গণতন্ত্রের রক্ষার কথা বলছে গণতন্ত্রের ব্যাখ্যাটা কি তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যাটা কি তারা তো একসময় একে অপরের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের কথা বলেছেন একে অপরের বিরুদ্ধে এখন কোন গণতন্ত্রের কথা বলছেন তারা স্বার্থ রক্ষার লড়াই দেখে তারা যদি স্বার্থ রক্ষার লড়াই বলতেন তাহলে স্পষ্ট হতো দেখতেই স্বার্থ বলছিলেন যে সিপিআইএম এর জামানায় কংগ্রেসের যে বিশাল সংখ্যক কর্মী নেতা কর্মী তারা খুন হয়েছেন সামান্য বিষয় ব্যক্তিগত বিষয় আবার বাম জামানায় যারা খুন হয়েছেন সেটা কোনো দলীয় বিষয় নয় বা এর সঙ্গে এটা বিচ্ছিন্ন ঘটনা আজকে তাদের মনে হচ্ছে সেগুলি বিচ্ছিন্ন ঘটনা এখন কথা হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে সময় তারা তা মেনে নেবেন কিনা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের ব্যথায় মানে ব্যথাকে জাগিয়ে তুলতে আমরা চাইছি না তাদের ব্যথা আমরা জাগিয়ে তুলতে চাইছি কিন্তু সত্যটা যে বিষয়টা কি সত্যটা কি তা বলা প্রয়োজন কারা এর সঙ্গে যুক্ত কাদের ইন্ধনে এই সমস্ত কাজগুলি হয়েছে সেই সমস্ত বিষয়গুলি অবশ্যই জানান দেওয়া প্রয়োজন এগুলি থেকে তা স্পষ্ট হয়ে যাবে আমাদের প্রথমে আমি একটা ঘটনা বলতে চাই বীরচন্দ্রমনুর ঘটনা জোট আমলের কথা আপনারা আমি মোটামুটি কিছু তথ্য প্রমাণ নিয়ে এসেছি 14 অক্টোবরের ওই সময় 14 অক্টোবরের যে পত্রিকাটা দৈনিক সংবাদ পত্রিকা সেই পত্রিকাটা যদি আপনারা খুলেন সেখানে দেখতে পাবেন আপনারা তৎকালীন সময় আইনমন্ত্রী ছিলেন সমীর রঞ্জন বর্মণ
তিনি বিবৃতি, ওনার বিবৃতিটা ছাপা হয়েছে। শ্রীরামপাল জনরোষের বলি, শ্রীরামপাল জনরোষের বলি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। আজকে শ্রীরামপাল হত্যার পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ঝর্ণাপাল দাস বুদ্ধ, তিনি কি মনে করেন জনরোষে বলি হয়েছে? তিনি কি মনে করেন যে এর সঙ্গে কংগ্রেসের নেতাদের ইন্ধন ছিল না? তিনি কি এখন যা বক্তব্য রাখা হচ্ছে তার সঙ্গে তিনি কি সহমত পোষণ করেন? আজকে এই বিষয়গুলি পরিষ্কার করা প্রয়োজন। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের পার্টি ক্ষমতায় আসার পর থেকে, নির্বাচনের পরে কোথাও কোনো রাজনৈতিক সন্ত্রাসে বলি হননি কেউ, একটি দৃষ্টান্ত নেই, একটি খুনের ঘটনাও ঘটেনি। আমাদের জবাব দিন এখন যারা এই এই যারা আছেন এই বিচ্ছিন্নমনের ঘটনায়, যারা শহীদ হয়েছিল, যারা খুন হয়েছে, তাদের পেছনে কারা রয়েছে, ব্যাখ্যাটা দিন আছে। তারপরে আমাদের একজন সহকর্মী, দেশের কথার সাংবাদিক, আমাকে একটা পত্রিকা দিলেন। আপনাদের যারা যারা মধ্যে পুরনো সাংবাদিকরা আছেন তাদের সবারই মোটামুটি ভাবে মনে আছে, তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই জিরানিয়ার কাছে দুষ্মন্ত নারায়ণ পাল সেখানে গণহত্যা সংঘটিত হয়েছিল। এই গণহত্যা সংঘটিত হওয়ার পর দেশের কথা পত্রিকা, আমি আমার কাছে পত্রিকাটার আছে, কপি আছে, দুষ্মন্ত নারায়ণ পাড়ায় কংগ্রেস এনএলএফটির পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে রাজ্য জুড়ে গণবিক্ষোভ, জিরানিয়া এবং নেতৃবৃন্দের সফর, গণতন্ত্র, এখন তারা গণতন্ত্র রক্ষণ লড়াই করছেন। যদি সিপিআইএমের নেতারা তখন মনে করেন কংগ্রেস এবং এনএলএফটির যোগসাজশে সেই হত্যাকাণ্ড হয়েছিল, এখন সিপিআইএম কাদের সঙ্গে জোট বেঁধেছেন? উত্তর নিশ্চয় রাজ্যবাসী চায়, রাজ্যবাসীর জানার অধিকার আছে। আপনারা কি এনএলএফটির সঙ্গে করেছেন সমঝোতাটা? বিধানসভার ভেতরে এবং বাইরে বহুবার অভিযোগ উঠেছে কংগ্রেসের সঙ্গে উগ্রবাদীদের সম্পর্ক রয়েছে, কংগ্রেসও পাল্টা অভিযোগ করেছে সিপিআইএমের বিরুদ্ধে, এটিএফ এর সঙ্গে সিপিআইএম এর যোগসাজশ থাকার কথা বিধানসভার ভেতরে এবং বাইরে বলেছেন কংগ্রেস, এবং এনএলএফটির বিষয়ে বলেছে যে কংগ্রেসের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। এখন গণতান্ত্রিক স্বার্থে আপনারা হয়তো ঐক্যবদ্ধ হন, কোনো ব্যাপার না, আমাদের কিছু যায় আসে না তাতে। আমরা ধরে নিয়েছি এ রাজ্যের মানুষ জানেন, সাংবাদিকরা জানেন ফলাফলটা কি হবে, এক হলেই কি না হলেই কি, আমাদের কিছু যায় আসে না। কিন্তু আপনারা যে কারণে আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে আপনারা ঘোষণা দিচ্ছেন গণতন্ত্র, এটা গণতন্ত্র ছিল? এগুলি কি গণতন্ত্র? আপনাদের গণতান্ত্রিক স্বার্থে না, আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন নিছক রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ময়দানে আপনাদের বেঁচে থাকার তাগিদে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, মাত্র দেশের স্বার্থে না, মানুষের স্বার্থে না, আপনাদের ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য, টিকে থাকার জন্য,
রসদ সংগ্রহের জন্য, এছাড়া আর কিছু না। মানুষ আছেন তাদের আমরা বলতে চাই, আপনারা দেখছেন 18 নির্বাচনের আগেও সীমান্তবর্তী এলাকাগুলিতে যারা সংখ্যালঘু অঞ্চলের মানুষরা আছেন তাদেরকে এই সমস্ত কথাগুলি বলা হয়েছিল, সিপিআইএমের তরফ থেকে এই সমস্ত কথাগুলি বলা হয়েছিল। এবং তার পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল না, বা সমগ্র দেশে ভারতীয় জনতা পার্টি মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কোথাও এ ধরনের কোনো দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়, বরং তাদের মান উন্নয়ন হয়েছে, এই অংশের মানুষদের অধিকার সুরক্ষিত হয়েছে, মহিলারা সুরক্ষিত, এই অংশের যে মহিলারা আছে তাদের অধিকার সুরক্ষিত হয়েছে, এই অংশের মানুষকে যদি আপনারা বোকা বানাতে চান তাহলে আপনি ভুল করবেন। এই অংশের মানুষের মধ্যে শিক্ষিতের সংখ্যা বেড়েছে, তারা সচেতন হয়েছেন, মানে অতীতে যেভাবে তাদের ব্যবহার করেছেন এখন সেই তাদের ব্যবহার করা যাবে না। বিশ্বাস করি যারা কংগ্রেস বা সিপিএমের সঙ্গে আছেন এখনো, তারা তাদের মধ্যে যে অংশটি জোর করেছেন যে স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা অবশ্যই তাদেরকে প্রশ্ন করবেন, সেই স্বার্থান্বেষী গোষ্ঠীকে প্রশ্ন করবেন তাদের স্বার্থে কিসের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ তো জবাব দিয়েই দেবে, কিন্তু তারপরেও আপনারা এই প্রশ্নগুলি করবেন তাহলে, আর যাদের বিষয়ে আমি এই কথাগুলি বলছি তারা নিশ্চয়ই সৎ সাহস থাকলে এই সমস্ত ঘটনাগুলির জবাব দেবেন। নমস্কার। 78 সাল মোটামুটি ভাবে যদি ধরে নেওয়া যায়, এটা ছিল খোয়াই থানার নাকের ডগার প্রকাশ্য দিবালকে খুন, প্রতিবাদে 24 ঘন্টা বন্ধ, মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় এটা ছিল প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। নৃপেন্দ্র দেবনাথ এই ঘটনায় খুন হয়েছিল, জবাব দিতে হবে। আজকে আপনাদের অবস্থান বদল করেছেন, কিসের স্বার্থে বদল করেছেন? এই হত্যাকাণ্ডগুলি গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ ছিল, কংগ্রেসকেও জবাব দিতে হবে। ঠিক আছে, কংগ্রেসের সবাই এখন এই দুজনের সঙ্গে নেই, যারা নেতৃত্ব দিচ্ছেন এখন কংগ্রেসের দুজন, তাদের সঙ্গে বাকিরা নেই, বাকিদের দেখা যাচ্ছে না, আদৌ তারা আগামী দিনে তাদের সঙ্গে থাকবেন কিনা তা আমরা জানি না, কিন্তু যে দুজন গণতন্ত্র রক্ষার কথা বলছেন তাদের কিন্তু জবাব দিতে হবে এই সমস্ত বিষয়ে। গণতন্ত্র কি ওইটা, একে কি আপনারা গণতন্ত্র বলেন? বাম জমানায় কি পরিমাণ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে সমস্তগুলি তো আপনারা নিজেরাও বলেছেন, এই কংগ্রেসের নেতারা যারা আছেন তারা বলেছেন বিভিন্ন সময়। তো তাদের পরিবারের লোকেরা একবার জিজ্ঞাসা করবে, স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করার কথা, যে তখন আপনারা বলেছিলেন সিপিআইএম হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তখনও কি আপনাদের সঙ্গে তাদের যোগসাজশ ছিল? প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসে। 1998 সাল মানিক সরকারের শাসনকালে 112 দিনে নিহত 118, অপহৃত 87, ধর্ষিতা 29, নারী নির্যাতন 66,
3 সেপ্টেম্বরের পত্রিকা দৈনিক সংবাদে সেখানে পরিসংখ্যান দেওয়া হয়েছে কংগ্রেসের নেতাদের সংগৃহীত সেই পরিসংখ্যান সেই পত্রিকায় ছাপানো হয়েছে। এটা কি গণতন্ত্রের নমুনা? আপনারা সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চান এই রাজ্যে? আপনারা কি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চান কংগ্রেসের নেতাদের কাছে? নিশ্চয়ই জবাব দিতে হবে। তখন আপনার বৃহত্তর স্বার্থ, গণতান্ত্রিক স্বার্থ ঐক্যবদ্ধ হচ্ছে। গণতন্ত্র কোথায় প্রবৃত্ত হচ্ছে, কোথায় খর্ব হচ্ছে? গণতন্ত্র কার গণতন্ত্র খর্ব হচ্ছে? হ্যাঁ, লুটতরাজ করতে শোনো আপনারা পাচ্ছেন না, বিভিন্ন কেলেঙ্কারি আপনারা করতে পারছেন না, এটা তো গণতন্ত্রের রং না। তাছাড়াও যে সমস্ত বিষয় দিল্লির কংগ্রেস নেতারা ইতিপূর্বে বলতেন, এখন তারা বলেন না, কারণ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সেই সমস্ত জবাব দিয়ে দেওয়া হয়েছে, ফলে তারা এখন আর এই বিষয়গুলি এড়িয়ে যান। বলা হচ্ছে এই রাজ্যের কংগ্রেস নেতারা বলছেন যে চীন নাকি ভারতের অংশ দখল করে আছে। দিল্লির নেতারা আগে বলতেন, এখন আর বলেন না, বিজেপির জবাবের পর আর বলেন না, হঠাৎ করে এখান থেকে বলছেন কয়েকজন নেতা। চীন ভারত আক্রমণ করেছিল কবে তো গোপন নেই কিছু, এবং কিভাবে দখল করেছিল, কার জামানায় দখল করেছিল, এবং এই দোকলামের ঘটনার সময় রাহুল গান্ধী কিভাবে চীনের দূতাবাসে গেলেন, সেগুলি কিন্তু গোপন নেই। এখন নতুন করে এখানে এই সমস্ত বিষয়গুলি বলছেন, কংগ্রেসের নেতাদের তো বেকাদায় ফেলছেন আপনারা, সর্বভারতীয় কংগ্রেস নেতাদের বেকাদায় ফেলছেন। কড়া জবাব দিচ্ছে চীন, যেখানেই ভারতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে সেখানে কড়া জবাব দিচ্ছে। ভারত এখন শক্তিধর রাষ্ট্র এবং যোগ্য জবাব দিতে সক্ষম। গণতন্ত্র কংগ্রেসের জামানায় গণতন্ত্র, এটা কি এই রাজ্যে তো যারা প্রবীণরা আছেন তারা জানেন জরুরি অবস্থার সময় কি হয়েছিল, ইতিহাস তো এগুলি। কংগ্রেস সরকার জরুরি অবস্থার পরে পুনঃপ্রতিষ্ঠার পর জয়প্রকাশ নারায়ণের কি হয়েছিল ইউটিউব সার্চ করলে আজকে পাওয়া যায় পুরো বক্তব্য। চিকিৎসার নামে একটা ঘরে বন্দী করে রাখা হয়েছে এবং উনি নিজে বলেছিলেন যে ওনাকে স্নো পয়জনিং করা হচ্ছে। গণতন্ত্রের কথা বলছি, সর্বশেষ বাম গণতন্ত্র, বাম গণতান্ত্রিক শক্তি, অদ্ভুত বিষয়, বাম গণতান্ত্রিক শক্তি দুটো শব্দই পরস্পর বিরোধী। বাম গণতন্ত্র, বামের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্কই নেই। সিপিআইএম তাদের নিজস্ব যে সংবিধান, পার্টির সংবিধান রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে তারা এ দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, গোপন নেই, সার্চ করলে আপনারা পাবেন, সেখানে উল্লেখ আছে, তাতে কোনো পরিবর্তন করা হয়নি। আজকের দিন পৃথিবীর যেখানে বাম শক্তি ক্ষমতা দখল করেছে, কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করেছে, সেখানে গণতন্ত্র নেই। এই পার্টি যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে সংখ্যালঘুদের কত মসজিদ ভাঙা হয়েছে, তোপ দাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে,
ধর্ম স্বাধীনতা যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় রয়েছে এমন কোন দেশ বাদ নেই যেখানে মসজিদ ধ্বংস করা হয়নি। ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শুধু এই রাজ্যেই না, দেশের বিভিন্ন প্রান্ত যে সমস্ত স্বার্থান্বেষী গোষ্ঠীরা আছে, যাদের স্বার্থে আঘাত করেছে, যারা জনগণের অর্থ তছনছ করতে পারছে না, তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তি করছেন, অসাংবিধানিক শব্দের ব্যবহার করছেন। আমরা জানাচ্ছি সমস্ত অভিযোগ আপনাদের সামনে হাজির করা সম্ভব হয় না, এগুলি সময় সময় দেওয়া হবে, প্রেস কনফারেন্স একটা অফিসিয়াল প্রোগ্রাম, এর মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে সেটাও তাদের দৃষ্টিতে যাবে। কটা অভিযোগ জানানো হয়েছে রতন দাসের বিরুদ্ধে এখনো আমার কাছে সেই হিসাব নেই, তালিকাটা নিয়ে আসেন, প্রচুর অভিযোগ নিয়মিত জমা পড়ছে। ছবি দেখি, রানী লক্ষ্মীবাঈয়ের ছবি দেখি, অহল্যাবাঈয়ের ছবি দেখি, এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের পরম্পরা। যে শিব যখন এই ধরাধামে আসেন, শিব শক্তি ছাড়া সব বলে আমরা বিবেচিত করি। আজকে দিনে দুর্ভাগ্য, যে ধরনের একটি সুমহান ঐতিহ্য আমাদের এই ভারতবর্ষে থাকার পরও আজকের দিনে বলতে হয় যে লোকসভা নির্বাচন যত দিন এগিয়ে আসছে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি এই দেশের আস্থা, এই দেশের বিশ্বাস, এই দেশের মানুষের স্নেহ ভালোবাসা যত বৃদ্ধি পাচ্ছে, বিরোধী বিশেষ করে কংগ্রেস এবং কমিউনিস্ট তাদের যে মানসিক অবস্থা বলা যায়, মানসিক অবস্থা তারা অনেকটা আমি বলবো আজকের দিনে হারিয়ে ফেলছে। তাই একের পর এক বিভিন্ন রকম আপত্তিজনক তারা কমেন্ট করছে এবং ব্যবহারের মাধ্যমে এটাই প্রতিফলিত হচ্ছে যে তারা আজ সঠিক জায়গায় নেই। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন সময়, সাম্প্রতিক কালে যদি আমরা দেখি, বেশ কিছুদিনের সময়কালটা যদি আমরা দেখি, ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা গরিমার সঙ্গে, যারা নিজের দায় দায়িত্ব পালন করছে, রাজনৈতিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, বিভিন্ন ক্ষেত্রে তাদের নিয়ে কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে যদি আমরা দেখি কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, প্রবীণ আমাদের বিজেপি নেত্রী, আমাদের সাংসদ হেমা মালিনীজির উপর কিছুদিন আগে যে নিন্দনীয় এবং অশালীন মন্তব্য করেছেন, সেটা করার কারণে না শুধুমাত্র নারীর সম্মানে সেটা আঘাত হয়েছে, এটা ভারতবর্ষের রাজনীতির জন্য একটা অশনি সংকেত বলে আমরা মনে করি। তারপর দেখুন, এখানে তথ্য অনেক আছে, আমরা যদি আমি এখানে পড়তে যাই সেটা অনেকটা সময় লাগবে, কিন্তু আপনারা যেহেতু মিডিয়া, আপনারা হলেন দর্পণ সমাজে, আপনাদের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আমরা পাই এবং মানুষের সামনে আপনারা তুলে ধরেন। আমরা যদি সাম্প্রতিককালে দেখি, বেশ ধারাবাহিকভাবে
শুধুমাত্র এক দুটি ঘটনা নয়, ধারাবাহিক ভাবে এই ঘটনাগুলো ঘটছে। 25শে মার্চ কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল যেটা টুইটার, সেখানে আমরা দেখলাম কংগ্রেসের মুখপাত্র যিনি সুপ্রিয়া সিনহাতে, বিজেপি প্রার্থী তথা বিখ্যাত আমাদের ভারতবর্ষের যিনি বলিউডের যিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একটি কুরুচিকর মন্তব্য করেছে, যেটা মানে বলবো আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি দুর্ভাগ্যজনক। তার পরবর্তী সময় যদি কংগ্রেসের আমরা দেখি প্রাক্তন সহকর্মী শীলতা হানির অভিযোগে দিল্লি পুলিশ কংগ্রেসের আইটি সেলের যিনি সদস্য চিরাগ পটনায়ককে পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল, এবং একের পর এক অভিষেক মানু সিংভি যিনি কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ হিসেবে যার পরিচিতি, উনিও একটি উনারও একটি ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে যে জায়গায় উনি একজন মহিলা আইনজীবী, মহিলা আইনজীবীকে উনি বিচারক হওয়ার প্রলোভন নিয়ে দিচ্ছিলেন, এবং পরবর্তী সময় সেটা রাজ্যসভায় যখন অভিষেক মানু সিংভিজিকে যখন কংগ্রেস থেকে পাঠানো হয় তখন উনি সেটা ওই জায়গায় যখন কেস করা হয় সেটা হাইকোর্টে উনি জানান যে ওই মহিলার সঙ্গে ওনার মীমাংসা হয়ে গেছে। তার পরবর্তী সময় একের পরে কংগ্রেসের দিগ্বিজয় সিং হোক, কংগ্রেসের কমলনাথ হোক, কংগ্রেসের শশী থারুর হোক, বা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধারামাইয়াজি হোক, বা রেণুকা চৌধুরীর মতো কংগ্রেসের যিনি বরিষ্ঠ নেত্রী, যিনি ধর্ষণকে একটি সাধারণ ঘটনা, সাধারণ আমরা প্রত্যেকে জানি ধর্ষণ যখন হয় সেটা শুধুমাত্র একজন নারীর ওপর হয় না, সেটা সম্পূর্ণ একটি পরিবারের হয়, সম্পূর্ণ একটি সমাজ ব্যবস্থাকে ধর্ষণ করা হয়, এবং এই ধর্ষণের মতো একটি ঘটনাকে কংগ্রেসের একজন বরিষ্ঠ নেত্রী বলছেন এটা নাকি সাধারণ ঘটনা, এবং দলিত মহিলাদের সম্পর্কে সেটা মহিষাসুর হোক পরবর্তী সময় আরো অন্য কেউ হোক তার কিন্তু বিনাশই হয়েছে। শক্তি মানেই কিন্তু নারী। আমরা যদি সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা দেখি, কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা যদি দেখি, দ্রৌপদীর চুল ধরে টানা হয়েছিল, দ্রৌপদীর বস্ত্রে হাত দেওয়া হয়েছিল বলেই কিন্তু সমস্ত পরবকুলকে ধ্বংস হতে হয়েছিল। আজকের এই দিনে আরো অনেক ঘটনা এখানে আছে, সেটা ডানওয়ারি মামলা হোক, তন্দুর ঘটনা হোক, অনেক এই ধরনের ঘটনা সমগ্র ভূভারতের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে, এবং কংগ্রেস এবং কমিউনিস্টদের যে মূল টার্গেট, মূল যে টার্গেট সেটা কিন্তু দেখা যাচ্ছে আজ বিভিন্ন ধর্মীয় স্থান, যেটা বিভিন্ন সময় যখন মঙ্গল হোক বা বিভিন্ন সময় যারা বৈদেশিক আক্রমণের যাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু তখন নারী এবং ধর্মীয় স্থান, আজ সে একইভাবে কিন্তু কংগ্রেসের মূল টার্গেট নারী এবং বিভিন্ন ধর্মীয় ক্ষেত্র, ধর্মীয় স্থান, সনাতন ধর্মকে আঘাত সেটা হয়ে গেছে, এবং এই সমস্ত কিছুর জবাব ভারতীয় জনতা পার্টি দেবে না। আমি মনে করি এই সমস্ত অন্যায়, এই অবিচার, নারীদের প্রতি এই ধরনের কুরুচিকর মন্তব্যের জবাব এই ভারতের নারী এই নির্বাচনে আমরা দেব। সবাই মোদিজির জন্য আমরা দেখতে পাচ্ছি নারীদের আওয়াজ, তাই মোদিজির জন্য এই ভারতের প্রত্যেক নারীও তাই বলছে যে এবার 400 বার।